লাখ লাখ সৈনিক ভাই, দেখো কত সৈনিক, এগুলো হচ্ছে স্পার্টান। দেখো কতগুলো স্পার্টান, এগুলো কত বডি বিল্ডার টাইপের, এদের বডি দেখো ভাই, সিক্স প্যাক আপস। আর এগুলো হচ্ছে স্পার্টান যারা অনেক শক্তিশালী হয় ভাই। আর তাদের বিপরীতে আমরা আজকে যুদ্ধ করাবো এই যে ওয়ার্ল্ড ওয়ার টু এর সৈনিকদের, যেখানে সবার হাতে শর্টগান আছে। আর এইদিকে দেখো সবার হাতে হচ্ছে ইয়ে আছে, ভালা কি শিল্ড আছে, আর হচ্ছে একটা করে স্পার্টানের হাতের মধ্যে যে থাকে না, এই যে এগুলো আছে, এই দেখো কত বড় বড় হচ্ছে শাবল টাইপের আছে। আর এগুলো কত শক্তিশালী লাগছে দেখতে। ও ভাই এই দেখো কতগুলো স্পার্টান, আর এদিকে কতগুলো সৈনিক ভাই, লাখ লাখ সৈনিকের আজকে এপিক ফাইট হবে। লাটকে ভাই, চলো এখান থেকে এপিক ফাইট আজকে করাবো। আর এটা হচ্ছে আমরা আছি ইজিপ্টে মনে হচ্ছে। ওকে শেট ভাই, এদিকে দেখো এদিকে কত পাহাড়ের উপরে উঠে আছে লোকজন। ও পাহাড়ের উপরে স্পার্টান উঠে আছে, উপরেও আছে নাকি, চলো দেখে আসি। উপরে আছে না, উপরে মনে হয় নেই, কারণ এখানে নেই। হ্যাঁ হ্যাঁ এখানে নেই, এইদিকে আছে। দেখো কত সৈনিক ভাই, গিজ গিজ করছে চার সাইডে, খেলা হবে। এ ভাই এখানে আছে নাকি, নিচে তো নেই। দেখো এই সাইডে আমি যতদূর দেখছি টোটাল সৈনিকের সৈনিক ভাই, দেখো কত সৈনিক। ও ইয়েস, এক লাখ সৈনিক আছে, এক লাখ। এক লাখ হচ্ছে মডার্ন সৈনিক, এক লাখ হচ্ছে মডার্ন আর্মি, আর এক লাখ হচ্ছে যে স্পার্টানদের আর্মি। তোমরা কমেন্টে না এক্ষুনি বলো যে কে জিতবে যদি এদের মধ্যে যুদ্ধ লাগাই এখনই আমি। লেটস গো ভাই, এখন আমরা এদের মধ্যে যুদ্ধ লাগাবো। ওকে চলো যুদ্ধ লাগানো যাক। আর একটা হচ্ছে স্পার্টানের সৈনিক নিয়ে যে, এটা হচ্ছে স্পার্টানের না লিডার, এটা হচ্ছে স্পার্টানের লিডার। এই দেখো এটা হচ্ছে স্পার্টানের লিডার। এবার এরা যদি গিয়ে স্পার্টানের লিডারটা গিয়ে যদি যুদ্ধের আহ্বান করে ভাই, যুদ্ধ শুরু হয়ে যাবে এখানে। আর তোমরা কমেন্টে ভাই এক্ষুনি আমাকে বলো তোমরা যে কে জিতবে যদি এদের দুজনের মধ্যে যুদ্ধ হয়। আমার মনে হচ্ছে কি শর্টগানওয়ালারাও জিততে পারে, কিন্তু এরা না বডি বিল্ডার না একটাও, এদের হাতে শর্ট গান আছে। আর এদের হাতে দেখো কি আছে, লেটস গো ভাই যুদ্ধ শুরু করবো, বেশি কথা বলা যাবে না, লেটস গো। আরে ভাই এই দেখো, এবার দুটো দুটো হচ্ছে দলের দুটো লিডার এক জায়গা হয়েছে, এবার যুদ্ধ লাগবে। লেটস গো ভাই, এবার যুদ্ধ লাগাবো আমরা, ফাইনালি এবার যুদ্ধ হতে চলেছে। ও শিট, ও ও দেখো কি হারে যুদ্ধ হচ্ছে ভাই। আমি কত, আমি ভাই ভাবিনি এত শক্তিশালী হবে ভাই, আমাদের আর্মি কত শক্তিশালী দেখো, মডার্ন আর্মি। ও শিট 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 শিট, প্রত্যেকটা আর্মি শটগান চালাচ্ছে, আর পিছনের দিকে তো কেউ বন্দুক চালাচ্ছেও না। দেখো পেছনের দিকে তো কেউ শটগান চালাচ্ছেও না। ও ওই দিকে ভাই অর্ধেকটি মরে শেষ, এখানে মরার ডিবি লেগে গেছে। এই দেখো ভাই এরা মরে গেছে সবাই, এখানে মরার ডিবি লেগে গেছে। ও শিট, অর্ধেক তো স্পার্টান শেষ হয়ে গেল, ও রক্তাক্ত হয়ে গেছে সব। ও কত পাওয়ারফুল, তোমরা কমেন্টে এক্ষুনি বলো যে কে জিতবে। মডার্ন আর্মি এত পাওয়ারফুল, আমি জীবনেও ভাবিনি যে এগুলো এত পাওয়ারফুল আমাদের সৈনিক। আমি ভেবেছিলাম এরা জিতে যাবে হয়তো। এই দেখো কি হারে বন্দুকের গুলি আসছে ফেটে ফুটে। ও ও ভাই, ও দেখো ভাই কে জিতবে এখনই বলো ভাই। অলরেডি আমাদের ট্রুপ বেশি বাঁচা নেই, স্পার্টানের আমরা ভাই হেরে যাবো, স্পার্টানের বেশি বাঁচা নেই। ও মরা লাশ ফেলে দিয়েছে এখানে, পাহাড় বানিয়ে দিয়েছে ভাই সাহেব। ও ভাই সাহেব, ও ও ভাই দেখো কি হারে চলছে ভাই ফাইটিং, লেটস গো। আমি ভাই জীবনেও ভাবিনি যে এত তাড়াতাড়ি সব সৈনিক মরে যাবে আমাদের, আমরা না 10 লাখ সৈনিকের অ্যাটাক করব। ও শেষ, সব শেষ, মাত্র আর 9000 সৈনিক বাঁচা আছে, 9000 আর্মি বাঁচা আছে আমাদের, মাত্র 7000, সব শেষ, সব শেষ ভাই, সব শেষ, সব শেষ ভাই, আর একটাও নেই বাঁচা। না না আছে, এখন আছে অল্প কয়েকটা। ও গোটা আইল্যান্ড তখন রক্তাক্ত হয়ে গেল। ও এপিক ফাইট হয়েছে ভাই, ওইদিকে তো এখনো ফাইট চলছে, ওই দেখো ওইদিকে তো এখনো গোলাগুলি চলছে অনেক জোরে। ও হো হো হো, আর 3000 আর্মি বাঁচা আছে সৈনিক এদিকে, এই যে স্পার্টান কোনো বাঁচা নেই ভাই, মরতে মরতে ঢিবি হয়ে গেছে। ও শিট, এই যে স্পার্টানের অল্প কয়েকটা এখানে আছে বাঁচা, এই দেখো অল্প কয়েকটা জীবিত আছে, এগুলোও মরে যাবে ভাই, এরাও বেঁচে থাকবে না। শেষ, সব শেষ ভাই, সব শেষ ভাই, সব শেষ, 1 লাখ সৈনিক মরে গেছে আমাদের ভাই সাহেব, সব শেষ, সব শেষ, আর খেলে লাভ নেই, সব শেষ ভাই। তোমরা ভিডিওটা তো অবশ্যই আগে লাইক করো ভাই, আমি জীবনেও ভাবিনি যে এত পাওয়ারফুল আমাদের মডার্ন আর্মি।
আমেরিকা বলছে ভাই, দেখো সব মেরে ধোয়া করে দিয়েছে, রক্তাক্ত পাহাড় বানিয়ে দিয়েছে ভাই। ও ভাই, যারা পালাচ্ছে ভয়ের ঠেলায় তাদেরকেও মারছে, পালাতে দিবে না। দেখো পালাচ্ছে ভয়ের চোটে, দেখেছো? এই দেখো, এই দেখো ভয়ের চোটে পালাচ্ছিল, পালানো পালাতেও দিচ্ছে না, সব মরে গেছে। আমেরিকান সোলজার উইন হয়ে গেছে ভাই সাব। আমেরিকান সোলজার এত পাওয়ারফুল, আমি জীবনেও ভাবিনি যে স্পার্টানদের হারিয়ে দেবে। ওকে, এবার আমরা আমেরিকান সোলজার ভার্সেস অন্য একটা কিছু করব ভাই। আমি অনেক অনেক এপিক ফাইট করব, চলো এবার আরও এপিক ফাইট করব আমরা। আগের ব্যাটেলে তোমরা দেখলে ভাই কত শক্তিশালী আমেরিকান সোলজার, এবার আমরা আমেরিকান সোলজার ভার্সেস অ্যাকশন ম্যান খেলাবো। আর তাছাড়াও তোমাদের আমি বলে দিই, এইবার হচ্ছে আমেরিকান সোলজার ভাই 10 লাখ আছে। আমি তোমাদের দেখাচ্ছি আমেরিকান সোলজার কতগুলো আছে এবার। এই দেখো ভাই, আমেরিকান সোলজার এবার 10 লাখ নিয়ে নিয়েছি আমরা। আর এবার দেখবো আমেরিকান মানে আমেরিকান সোলজার উইন হয় নাকি অ্যাকশন ম্যান উইন হয়। এটা হচ্ছে অ্যাকশন ম্যান, যেটার হাতে দুটো করে বন্দুক আছে দেখো, আর এটা হচ্ছে আমেরিকান সোলজার যেগুলোর হাতে শর্ট গান আছে। আর আমেরিকান সোলজার ভাই 10 লাখ আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাই, 10 লাখ আমেরিকান সোলজার এখানকার কথা না ভাই, বিশাল বড় ব্যাপার। দেখো 10 লাখ আমেরিকান সোলজার কতগুলো, চার সাইডে শুধু সোলজার আর সোলজার। এতগুলো সোলজার আর অ্যাকশন ম্যান যদি একসাথে অ্যাটাক করাই, ব্যাটেল করাই, ওই যুদ্ধে কে জিতবে তোমরা এখনই ভাই কমেন্টে বলো, এখনই গেস করে বলো। আমার তো মনে হচ্ছে আমেরিকান সোলজার জিতে যাবে, কারণ আমেরিকান সোলজার না দেখো ভাই 10 লাখ, আর আমাদের হচ্ছে ওইগুলো হচ্ছে মাত্র 1 লাখ যেগুলো অ্যাকশন ম্যান। তো এগুলো অবশ্যই জিতে যাওয়ার কথা আমেরিকান সোলজার। এই দেখো কত দূর আছে তোমাদের আমি একবার দেখাই ভাই, কত দূর পর্যন্ত আমেরিকান সোলজার আছে আমাদের। এই দেখো বাগান জঙ্গলের মধ্যে আমেরিকান সোলজার ভাই সাহেব। এই দেখো আমেরিকান সোলজারে ভর্তি করে দিয়েছি আমরা, যত দূর চোখ যায় সব আমেরিকান সোলজার ভাই। দেখো কালো কুচকুচা কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, সব আমেরিকান সোলজার। এখন আমরা অ্যাটাক করাবো, লেটস গো বেবি। তারা গোলা টোলা বসে যাবে ভাই, এত জোরে জোরে চিল্লাচ্ছে, আমি অনেক এক্সাইটেড ভাই। দেখো দেখো ভাই কতগুলো আমেরিকান সোলজার আছে এখানে। ও দেখো ভাই কতগুলো আমেরিকান সোলজার, দেখেছো? এই দেখো মাঠ ঘাট নদী নালা সব জায়গায় আমেরিকান সোলজার। এই দেখো টোটাল আমেরিকান সোলজার। আর হচ্ছে অ্যাকশন ম্যানের, এখন আমরা অ্যাকশন করাবো, দেখবো এবার ফাইনালি কে জিতে ভাই। তো আমরা শুরু করবো অ্যাকশন ম্যানকে দিয়ে, মানে অ্যাকশন ম্যানের লিডার কোথায়? এই তো অ্যাকশন ম্যানের লিডার, চলে লিডারটা আমরা মাঝখানে নিয়ে যাই, আর একে দিয়ে আমরা ব্যাটলটা শুরু করাই। চলে ভাই লেটস গো, এখন আমরা ফাইটিং করাবো ভাই, লেটস গো ভাই। তোমরা এখনই কমেন্টে বলো কে জিতবে। ও ভাই অ্যাকশন ম্যান, অ্যাকশন ম্যান কত পাওয়ারফুল ভাই। ও শিট, ওর দেখ আমেরিকান সোলজার তো মরে গেছে অলরেডি ভাই। ও ও ও ভাই সাহেব কত তাড়াতাড়ি মরছে দেখো। ও কত তাড়াতাড়ি মরে যাচ্ছে, এই দেখো যতগুলো যাচ্ছে সব মরে যাচ্ছে। ওই কয়টা আর্মিতে দেখো সবগুলোকে মেরে ফেললো ভাই। ও শিট 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 শিট, ও ভাই অর্ধেকটি শেষ, অর্ধেকের বেশি ভাই শেষ। সুপারম্যান ভাই এত পাওয়ারফুল, মানে অ্যাকশন ম্যান গুলো এত পাওয়ারফুল। দেখো লাশে লাশ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে লাশে লাশ। আরে এদিকে ভাই সাহেব সব শেষ ভাই, সব শেষ হয়ে গেছে ভাই। ও ভাই ও ভাই সব সব শেষ ভাই, সব শেষ সব শেষ। এখানে আমরা জিতে গেছি চলে, এখানে আর দেখার কিছু নেই। ওকে ভাই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভাই, এখানে 10 লাখ মুরগি আছে ভাই। বলেন কি, দেখো অ্যাকশন হিরো আছে একটা, অ্যাকশন হিরো ভাই একটা আছে। এই দেখো মুরগি আছে 10 লাখ আর অ্যাকশন হিরো একটা। আমার মনে হয় না একটা অ্যাকশন হিরো সবগুলোকে মারতে পারবে। এই দেখো ভাই এগুলোকে মারা অতটাও সহজ না ভাই, 1 লাখ না সরি 10 লাখ মুরগি এখান থেকে দেখা যাচ্ছে। দেখো ভাই 10 লাখ মুরগি এখানে নেই ভাই, অনেক অনেক মুরগি ভাই, অনেক মুরগি ভাই, 10 লাখ মুরগি। এই পুচকি একটা অ্যাকশন হিরো পারবে কিনা তোমরা এখনই কমেন্টে বলো ভাই। লেটস গো ভাই, এপিক ব্যাটেল হতে চলেছে এবার, সিরিয়াসলি ভাই 10 লাখ মুরগির সাথে ফাইট করাবো। লেটস গো, 3 2 1 গো। ভাই আমি জানি না পারবে কিনা অ্যাকশন হিরো, কারণ 10 লাখ মুরগিকে মারা এখানে নেই ভাই, অনেক বড় কথা। দেখো সব মুরগি অ্যাকশন হিরোর থেকে তেরে আসছে। ও শেট শেট শেট, ও ভাই সবগুলো মুরগি আসছে। দেখো সবগুলো মুরগি অ্যাকশন ম্যানের থেকে তেরে তেরে আসছে।
ও ভাই সাব, ও 1 লাখ, মানে 10 লাখ মুরগি একা একাই মারবে নাকি? সিরিয়াসলি? ও ভাই, গোটা মার জুড়ে দেখো মুরগি, শিট ভাই, গোটা মার জুড়ে মুরগি। দেখো একটা মাত্র লোক এখানে ফাইট করছে, এই দেখো একটা মাত্র লোক এখানে এতগুলো মুরগিকে মারতে চাচ্ছে, কত মুরগি এখানে দেখো, আর একটা মাত্র লোক ভাই, এপিক ব্যাটল হতে চলেছে, এই দেখো একা একাই সবাইকে মারছে ভাই, লেটস গো। দেখো এখান থেকে তোমাদের যদি আমি জুম করে দেখাই কতগুলো মুরগি আছে এখানে, এই দেখো কতগুলো মুরগি ভাই, দেখো খালি একবার দেখো, এখান থেকে তো লোকটাকে দেখাও যাচ্ছে না। ও ভাই সব কত মুরগি দেখেছো, 10 লাখ মুরগি, আর আমাদের একটা মাত্র মানুষ এখনো পর্যন্ত হার মানেনি ভাই, আমি জানি না কতক্ষণ সার্ভাইভ করতে পারবে একটা মানুষ, 10 লাখ মুরগির সাথে পারবে কি না তোমরা এখন আমায় কমেন্টে বলো ভাই। 10 লাখ মুরগির মধ্যে 25,012 প্রায় মরে আছে ভাই, আমি খেলবো না আর এই গেম ভাই। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে এরপর দিন আরও এপিক ব্যাটল করাবো, তোমরা যদি চাও ভিডিওটা অবশ্যই লাইক করো, তাহলে আমি এটা নেক্সট পার্ট আনবো, আর নেক্সট পার্টে তোমরা বলো কার সাথে কার ফাইট করাবো, কত লাখ এনিমি আনবো এখানে, আর কার সাথে কতজনের সাথে কার কার সাথে মানে কার সাথে কার ফাইট করাবো অবশ্যই বলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও এপিক ব্যাটল নিয়ে, ভিডিওটাতে তাড়াতাড়ি 10,000 লাইক করে দাও, 10,000 লাইক যদি না 3 দিনের মধ্যে হয়ে যায়, 3 দিন টার্গেট নিই না, 2 দিন, 2 দিন যদি 2 দিনের মধ্যে 10,000 লাইক করে দাও তোমরা, তাহলে আমরা একটা নেক্সট পার্ট আনবো যেখানে আরও এপিক ব্যাটল হবে ভাই। আজকের মতো এখানেই থাক, লেটস গো, বাই বাই সবাইকে, ভালো থেকো, দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাতে এখনই সাবস্ক্রাইব করো, শখের গেমারে মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর কমেন্টটা তোমাদের বলো গেমটা কেমন লেগেছে, আমি গেলাম ভাই আজকের মতো। ওহ ভাই।